হ্যালো দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে চলে এসেছি এমন একটি ভিডিও নিয়ে, এই বিষয়ে আমিও একদমই নতুন, আপনাদের সাথেও খুব নতুনভাবেই উপস্থাপন করছি। হয়তো অনেকেই খুব ভালোভাবে জানেন এই পাখি সম্বন্ধে, আবার অনেকেই হয়তো আমার মতো একদমই আজকে প্রথমবার দেখছেন। তো সবার জন্যই আসলে আজকের ভিডিওটা আমার, দেখতে থাকুন। এই পাখিগুলো আসলে আজকে ডেলিভারি আসলো ঢাকা থেকে, তো হঠাৎ করে চলে আসায় আমরা একটু মানে দুই আড়াই ঘন্টা আর কি এদেরকে এই ওয়াশরুমে আমি রেখে দিলাম। তো যেহেতু খাঁচা অর্ডার করা হয়েছে, খাঁচা এখনও আসেই নাই কিন্তু পাখি চলে আসছে। দেখুন এরা এতটা মিশুক, এসে আমার ড্রয়িং রুমে মানে ড্রয়িং ডাইনিং পুরোটা ঘুরে ঘুরে দেখছে। ওরা আসছে ওদের বাবার বাসায় বেড়াতে, বেড়াতে না একবারে। তো এই অবস্থা, ওদেরকে আমি আবার দুষ্টুমি করে বলতেছিলাম যে আয় তোরা সোফায় বস, আমি তোদেরকে কফি বানায় খাওয়াই, এই আর কি ব্যাপার। মাশাল্লাহ খুবই সুন্দর লাগতেছে আর এরা খুবই শান্ত। এই যে পরের দিন সকালে উঠে বিকেলবেলা খুব তাড়াতাড়ি করে এগুলো সব মানে ঠিক করে দেওয়া হয়েছিল। দেখেন আমার কাপড়ের ক্লিপগুলো সবগুলো এখানে লাগাই দিছে দর্শক। এখন আমি চিৎকার করতেছি যে কাপড়ের ক্লিপ তুমি এই কাজে লাগাইছো, তো বলছে যে ব্যাপার না আবার এনে দিব। তো এই যে যাই হোক, যা যেখানে লেগে গেছে যাক, তবে পাখিগুলো আমার খুব সুন্দর, এর জন্য মনটা ভরে গেছে। এরা খুবই শান্ত, খুবই ভালো। আর হ্যাঁ, যারা যারা পাখির নাম জানতে চান তারা কমেন্ট করবেন প্লিজ। আর পাখির নামটা এই মুহূর্তে আমারও মুখে আসছে না, কারণ আমি এত চেষ্টা করতেছি এটা মনে রাখতে। এমন একটা নাম, নামটা আমার খুব একটা বেশি মনে নেই, নামটা আমি লিখে দিব নি। বুঝতে পারতেছিস না? আর যারা জানতে চান এমনিতেই কমেন্ট করবেন। এই যে পাখিগুলোকে আমি খাঁচার বাইরে বের করতে চাচ্ছি, আমাকে দেখে ওরা এরকম করতেছে। এই যে এখন খাঁচা থেকে বের হয়ে যাচ্ছে। অনেক লম্বা একটা খাঁচা অর্ডার করতে হয়েছিল, কিন্তু দুঃখের বিষয় ওগুলো দরজা দিয়ে ঢুকানো যাবে না, তো যার জন্য আসলে ওইসব ক্যান্সেল করে জাস্ট রাত্রে ওরা এই খাঁচাটাই থাকবে, আর এমনি টাইমে এই বেলকনিতে ছেড়ে রাখবো, এটাই আর কি ডিসিশন হচ্ছে। ধীরে ধীরে বেলকনিটা আরও অর্গানাইজ করব, তো আপনারা সাথে থাকবেন, বিভিন্ন ভিডিও দিব, দেখবেন তাহলেই বুঝতে পারবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এরা খুবই খুবই মিশুক। এই যে এই যে দুইজন কি খেলাধুলা শুরু করছে। প্রথমে আমি এদেরকে দেখে খুব বিভৎস ভাবছি, খুব ভয় লাগছে আমার। এদের পাগুলো ভীষণ লম্বা, কিন্তু গায়ের কালারটা কিছুটা ময়ূর ময়ূর, তো যার জন্য একটু ভালো লাগছিল। কিন্তু যখন বাসায় আসলো দর্শক, একদম প্রথমবারেই আমি যখন ডাকছি একদম আমার হাতে চলে আসছে, মানে খুবই মিষ্টি। খাঁচার ভেতরে থাকা বা ভেতরে ঢুকে যাওয়া আবার আসা এইসব নিয়ে ওদের কোনো আপত্তি নেই, আমি যেটা বুঝতে পারলাম। ওরা আসলে সবভাবেই নিজেকে খুব খুশি রাখে। তো যাই হোক, একা একাই খাঁচার মধ্যে আবার চলে গেল দুইটা পাখি। একা একাই চলে যাচ্ছে, মানে খুবই শান্ত, খুবই ভালো, মাশাল্লাহ। তো এরকমভাবেই যদি পোষ মানাতে পারি সারা বছর সবসময়, আমার জন্য খুব শান্তি, আপনাদের সাথে শেয়ার করেও খুব ভালো লাগবে। দর্শক, আমার পাখির ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।